Dear students of class 9 and 10, how are you? I think all of you are fine. We are also fine. And in this COVID period, you are staying home. And this is a matter of great sorrow for all of us that we are missing you for a long time, and it is a disease for all the people of the world. So we have nothing to do, and pray to Allah if she is or if he is kind of anyone, he will be kind to us. So I am hopeful he must remove this disease from the whole world. So now we have to take our online classes. And I think all of you are joining with us. Now, I want to discuss a topic from your EFT Unit 3 Lesson 2. The unit is events and festivals. You know what is events, ghatana, prabaha, and festivals, utsav samuh. And there are some important days we celebrate in the worldwide. You know, there are some important days in nationally or internationally. Some national days are ours, 26 March, 16th December, 21st February. And you know, we observe these days nationally, and there are also more days that we observe internationally. Say International Mother Language Day, International Workers Day, etc. So today our lesson 2, May Day. And you know what is May Day or International Workers Day? We observe this day on 1st May, and it has a historical background that we will find in our text.
First, article A. Look at the picture and talk about it. You are asked to look at the picture. You see a person's or a man's hand holding a hammer and in the background of the hand there are bloods. What it refers? এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে যে হ্যাঁ যে শ্রমিক এর জীবনটা কষ্টের এবং তাদের রক্তে তাদের ঘামের বিনিময়ে আমাদের এই অর্জিত যত কিছু মানুষের দ্বারা কৃত যত সম্পদ বা যত দালান কোঠা ঘর বাড়ি রাস্তাঘাট ঘাট কথা আমরা যত কিছুই দেখি না কেন ম্যানমেড হ্যাঁ মানুষের তৈরি যা আছে সব কিছুর পিছনে কি মানুষের পরিশ্রম মানুষের শ্রম হ্যাঁ এন্ড দেয়ার আর সাম কোশ্চেনস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার হোয়াট ম্যান হ্যাপেন অন দিস ডে যে এর ঐতিহাসিক কোনো ঘটনা তুমি কি স্মরণ করতে পারো বা বলতে পারো হোয়াট হ্যাপেন অন দিস ডে এদিন কি ঘটেছে আচ্ছা তাহলে আমরা আর্টিকেল বিতে আমরা এই ঘটনাটা এখন আমরা শুনব হ্যাঁ এবং তোমাদের এর আগে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি বলেছিলাম যে টেক্সট বইটা পড়ার পূর্বে তোমাদের প্রত্যেকটা শব্দের অর্থ বেঙ্গলি মিনিং অ্যান্ড ইংলিশ মিনিং ইউ মাস্ট নো দেন ইউ মাস্ট নো হোয়াট টাইপ অফ পার্সন স্পিচ ইট ইজ তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা কোন পদ কোন পার্সন স্পিচ এবং সাথে সাথে প্রনাউন্সিয়েশন গুলো খেয়াল রাখতে হবে সাথে সাথে ভাবগুলোকে তোমার এমনভাবে খেয়াল রাখতে হবে যে তোমার এটা টেন্সের মধ্যে দিয়ে কিভাবে রূপ বদলায় এই জিনিসগুলো তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে এবং সেটা টেক্সটের মধ্যে তুমি ফলো করো তাহলে তোমরা একটু এইভাবে একটু খেয়াল করবে আই এম রিডিং দ্য টেক্সট দেন বিফোর রিডিং দ্য টেক্সট আই ওয়ান্ট টু সাম ওয়ার্ডস মিনিং ইংলিশ মিনিং ইন দ্য হোয়াইট বোর্ড অবজার্ভ দ্য ওয়ার্ড ইজ ভাব দিস ইজ কমেমোরেট অর সেলিব্রেট উদযাপন করা স্মৃতি চারণ করা স্যাক্রিফাইস বিসর্জন দেওয়া ত্যাগ করা রিনাউন্সিয়েশন ইন্সপায়ার ইনকারেজ আর্টস ডিমান্ড ওয়ান্ট ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি
injured, worn, or hurt. Attack, hit, or hazard. These are the main words meaning, and then you will find more words whenever you will go through the text. So attention please and follow your text. May Day or International Workers Day is observed. To khyal karo, bhav to be is observed. আমরা এই জিনিসটা দিয়ে একটু খেয়াল করি প্রথমেই যে ভার টু বি এর ব্যবহারটা কিভাবে হয় কেমন হয় দেখো যে সিম্পলি সাবজেক্ট ভার টু বি এমপি একটা সিম্পল একটা স্ট্রাকচার যাবো আই এম এ টিচার এর পরে হতে পারে সাবজেক্টের পরে ভার্ব টু বি প্লাস ইভি যোগ আইএনজি যেমন আইএনজি চিনি আই এম টিচিং ইউ প্রেজেন্ট কন্টিনিউয়াস আরেকটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে ভার্ব টু বি এর পরে Since the industrial revolution
in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. এই জায়গায় আমরা যে জায়গাটা লক্ষণীয় যেমন হ্যাড বিন ওয়ার্কিং তারা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে তারা এই সময় থেকে এই সময় পর্যন্ত কোন কাজ চলতেছিল বা হইতেছিল ঘটনা এই অবস্থানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ধরে নিই বলি যেমন হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট যে তারা তখন সেই যখন শিল্প বিপ্লবের শুরুতে অষ্টাদশ এবং উনবিংশ শতাব্দী যখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল তখন কিন্তু শ্রমিকদের একটা ব্যাপক সময় বিরাট সময় তারা কাজ করত সেই সময়টা ছিল 14 or even more hours, 14 থেকে 14 উর্ধ ঘন্টা পর্যন্ত তারা ওই ওয়ার্কিং প্লেসে কাজ করতে হত on May 1st in 1886 inspired by the trade unions এটা শুরুতে আমরা যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে যে inspired by the trade unions অর্থাৎ the workers were inspired by the trade unions যদিও এখানে আমরা শুরুতেই দেখতেছি সাবজেক্ট নাই এবং ভার্বও নাই এই জিনিসটা এখানে উজ্জ স্টার্টিং এ inspired by the trade unions ট্রেড ইউনিয়ন কর্তৃক উদ্দীপ্ত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স এই হাফ অফ দ্য ওয়ার্কার্স এটা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে হাফ অফ দা ওয়ার্কার্স এবং আরেকটা স্ট্রাকচার কিন্তু আছে এনপি প্লাস পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার সরাসরি যে সেন্টেন্সের শুরুতে হ্যাঁ সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল যে ইনস্পায়ার্ড বাই দা ট্রেড ইউনিয়নস হাফ অফ দা ওয়ার্কার্স এট দা এক্সিকিউটিভ হার্ভেস্টিং কোম্পানি মেশিন কোম্পানি শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইকিং ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অন ডিমান্ডিং এন 8 আওয়ার ওয়ার ডে তাহলে এটাকে আমরা যে জিনিসটা লক্ষ্য করি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে সে 1886 সালে এমসি কমিক হার্ভেস্টিং কোম্পানি শ্রমিক কর্তৃক তারা উৎসাহিত এবং উদ্দীপ্ত হয়ে তারা কি করছিল 8 ঘন্টা কাজের দাবিতে তারা একটা হরতাল চালিয়ে যাচ্ছিল টুডে লেটার তার দুদিন পরে এ ওয়ার্কার্স রেলি ওয়াজ হেড দেখো ওয়াজ হেড এই জায়গাটা একটু লক্ষ্য করো ভার কুবিয়ের পরে পাস পারিসিব প্যাসিভ ওয়াজ হেড নিয়ার দ্য এমসি কমিক হারভেস্ট হারভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্ড ইট দ্য রেলি ওয়াজ অ্যাড্রেসড তাও পাস পারিসিব প্যাসিভ ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স দে আর the workers to stand together to go on with their struggle to go on infinity to stand infinity not to give thou infinity in to their bosses at one point of the rally some strike breakers started leaving এবার একটা জিনিস খেয়াল করো start leaving বিগিন এবং স্টার্ট ভাবের পরে ভাব যোগ আইএনজি হোক যেমন
I started teaching. They started playing. ठीक एखाने এই জিনিসটা এখানে কিন্তু লক্ষণীয় started leaving the meeting place some strike breakers started leaving the meeting place তারা ওই মিটিং স্থান ত্যাগ করে চলে যাচ্ছিল the strikers went down to the street to bring them back এবং তাদের কেউ কেউ তাদেরকে ফিরে আনার চেষ্টা করছিল suddenly about 200 policemen attacked them with clubs and revolvers এবং ইতিমধ্যে কি হলো মানে প্রায় 200 পুলিশ কি করলো তাদের উপরে হ্যাঁ আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে দিল ওয়ান স্ট্রাইকারস ফায়ার কি ওয়াজ কি একজন শ্রমিক বা একজন হত্যাকারী মারাও গেল ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে 5 or 6 ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড এবং ওয়ার ওয়ান্ডেড তাও প্যাসিভ মেনি আদার্স ওয়ার ইনজুরড প্যাসিভ নট হল দ্য ইভেন্টস অফ May 1 or May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working, continuous, better pay and better lives. যদি এই শ্রমিকরা সেই প্রতিবাদের সে অন্যায়ের বিরুদ্ধে যদি তারা প্রতিবাদী না হতো তারা রুখে না দাঁড়াতো তাহলে সেদিন আজকে যে আমরা শ্রমিকদের যে ফলাফল শ্রমিকরা যে ফলাফল ভোগ করতেছে এটা হয়তো হতো না এবং আমাদের কন্টিনিউয়াস বেটার পে অ্যান্ড বেটার লাইফস তাদের অবিরত পরিষদ মানে পাওনা পরিশোধ এবং সুন্দর জীবন তারা যাপন করতে পারত দিস ইজ দ্য টেক্সট অ্যান্ড হোয়াই বার ইউ উইল গো থ্রু এনি টেক্সট আই থিঙ্ক ইউ উইল রিড অর ইউ ফলো সার্চ ওয়ে হোয়াট টাইপ অফ বার ইট ইজ এই ভাবটা কি সেন্টেন্সের মূল ভাব না অন্য কোনো জায়গায় অবস্থান করতেছে সে তাহলে অন্য কোনো জায়গায় অবস্থান করলে সে কোন ধরনের ভাব হতে পারে এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে এবং তোমাকে আন্ডারলাইন করে তোমার টিচার অথবা আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করবে এবং ওয়ার্ড মিনিংগুলো কমপ্লিট করবে আর ইংলিশ মিনিংটাকে পড়ার চেষ্টা করবে তাছাড়া তুমি ইংলিশ স্পিকিংটাকে ডেভেলপ করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে ইউ অলওয়েজ ট্রাই টু স্পিক উইথ ইউর প্লেমেটস উইথ ইউর ক্লাসমেটস উইথ ইউর প্যারেন্টস উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ইউ শুড নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এবং এইভাবে তুমি চর্চা করতে 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 অবশ্যই তোমার মধ্যে মানে বলার যে একটা স্পিড একটা ফ্লুয়েন্ট ভাব তোমার মধ্যে গ্রো করবে এবং তোমার মনে চাইবে পরবর্তীতে যে হ্যাঁ আমি এক্স ওয়াই জেড যে কোনো স্থানে যে কোনো জায়গায় ইংলিশ স্পিকিং করি And you know, there are some questions. If I tell you about your questions, then I will have to
tell you according to your mark distribution. You know, in any text you have to face your exam according to some mark distribution, and you know you have to face answer one, some MCQ questions, then CQ questions. If you read the text clearly with meaning, then I think you will be able to answer correct MCQ and question. And there are some CQ questions in your text or out of text. There may be more questions. What does May Day refer to? May Day dara ki bujhay. How long did the workers have to work in a factory before the May first strike? पहला मई ते जो स्ट्राइक शुरू हो तार आगे लोग जो कत घंटा पर्यंत काज करतो 14 और इवन मोर आवर्स व्हाई डिड द वर्कर्स शिकागो गो ऑन स्ट्राइक शिकागो शहर के लोग जो क्यों हड़ताले डाक दिलो अथवा हड़ताल शुरू कर लो व्हाट डू यू लर्न फ्रॉम द इवेंट्स ऑफ मे डे 1886 এবং 1886 এর মে ডে থেকে আমাদের শিক্ষণীয় কি আসলে যে এখান থেকে আমাদেরকে যে জিনিসটা শেখায় সেটা হচ্ছে একটু প্রটেস্ট এগেইনস্ট ইলিগ্যালিটি এন্ড আফটার সিটু কোশ্চেনস ইউ উইল গেট a passage from your text, and this is your item number 3. There will be given a passage, and after the passage you will get a passage to fill in the gap. এখানে তুমি ক্লু তোমার দেওয়া থাকবে এবং তোমাকে সঠিক শূন্যস্থান পূরণ করতে হবে, আর সেই যে ক্লু সেটা হচ্ছে তোমার প্যাসেজটা দেওয়া থাকবে, প্যাসেজটা পড়ে তোমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমাদের এই বইয়ের মধ্যে তোমাদের এখানে একটা গ্যাপ ফিলিং আছে, আমি এই গ্যাপ ফিলিংটা আমি তোমাদের একটু আলোচনা করব। দেখো, সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস গিভেন ইন দ্য বক্স। বক্সের মধ্যে ভার্ব দেওয়া আছে, পুট দ্যাম ইন টু দেয়ার কারেক্ট ফর্মস। হ্যাঁ, এটাকে তোমাকে সঠিক নিয়মে তোমাকে শূন্যস্থানে ঢুকাতে হবে। দেখো, এটা আমি যে টেক্সট আলোচনা তোমাদের যেভাবে করেছি যে এবং ভাগগুলো তোমাকে যেভাবে আমি আন্ডারলাইন করেছি যে প্রথমত একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, তারপরেই তোমাকে ধরে নিতে হবে ভাগ খুঁজে পাওয়ার জন্য। যে ভাগটা তুমি প্রথমে পাবা ধরে নিবা যে এটা তোমার প্রিন্সিপাল ভাগ, এখন সেটা বিশেষ কেসে পরিবর্তন হয়েও যায়। যেমন আমরা দেখছি এনভি প্লাস প্লাস পার্টিসিপাল একটা স্ট্রাকচার আছে, তুমি সেটাকেও খেয়াল রাখতে হবে। তারপরে ভার্ব টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওইটা কিন্তু আসলে প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে না, ওটা মানে নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে আসে আমার পার্টিসিপাল ইনফিনিটিভ জিয়ার। তো এরপরে আসতেছে আমাদের প্রেজেন্ট টেন্সে,
আমরা কিন্তু জানি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি তোমাদের এখানে এই প্যাসেজটা শূন্যস্থান পূরণ করা অবস্থায় আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। তানিয়া ইজ এ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার, তাহলে প্রথম সেন্টেন্সটা ভার্ব টু বি দিয়ে, ইজ দিয়ে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমাদের এখানে আমি যে স্ট্রাকচারটা দিয়েছি প্রথমে, যেটা সাবজেক্টের পরে ভার্ব টু বি, তারপরে এনপি, শি ড্যাশ ইন এ বি গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটাই যেই সেন্টেন্সে দেই আমরা কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, শি ওয়ার্কস ইন এ বি গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, দেন শি ড্যাশ ইন ইসলাম, শি লিভস ইন ইসলাম উইথ এ ফিউ ফলো ওয়ার্কার্স, এবং এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, শি ওয়ার্কস 8 আওয়ার্স এ ডে অন এ মান্থলি স্যালারি অফ 3000 টাকা, শি ডাজ ওভারটাইম টু। এই এই যে শূন্যস্থানের আগে টু আছে, টু এর পরে ভাবটা হবে বেস ফর্ম টু সাম মোর মানি অর হার ইনকাম, টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম ইফ শি ক্যান সেভ সামথিং শি ড্যাশ ইট, শি সেন্ডস ইট টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি, এবং সে কি করে অতিরিক্ত যদি কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে তাহলে সে এটাকে তার বাবা মা পরিবারের প্রয়োজনে সে পাঠিয়ে দেয়। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দা ফ্যাক্টরি। দেখো এখানে একটা সুন্দর স্ট্রাকচার দেখা যাচ্ছে, যে এখানে আরেকটি স্ট্রাকচার আরেকটি সুন্দর, যে ভার্ব টু বি এর পরে বিজি, বিজিটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে সবসময় ভার্বটা দাঁড়িয়ে যুক্ত। ধরো আই এম বিজি ওয়ার্কিং, দে আর বিজি গসিপিং, উই আর বিজি প্লেইং অর ডিসকাসিং দ্য ম্যাটার। যেমন এখানে এই সেন্টেন্সটা খুব সুন্দর, যে ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ওয়ার্কিং হার ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, সাডেনলি শি হার্ড সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার, দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন অ্যান্ড এভরি ওয়ান began to rush to the stairs. There were not enough staircases in the factory building. So some workers were এই যে আরেকটা সুন্দর জিনিস, কিট পদদলিত হওয়া এবং অয়ার আছে, তারপরে ভাবের পাস্ট পার্টিসিপল হলে প্যাসিভ হবে এবং তার দ্বারাই এটা চিন্তা হবে। Some workers are trodden under the foot and others were injured in some other days. However, the fire brigade arrived there in minutes and nothing serious happened. তাহলে আমরা এখানে যে জিনিসগুলো
আমরা খেয়াল করলাম যে যে স্ট্রাকচারগুলো আমি তোমাদেরকে দিয়েছি এই স্ট্রাকচারগুলো এইভাবে যদি আমরা যদি ফলো করে যদি আমরা যদি টেক্সট করি তাহলে ডে বাই ডে আমরা বাই টার্নস আমরা দেখা গেছে দেখা যাবে এই জিনিসগুলো আমরা পাইতেই থাকব এবং পাইতে পাইতে দেখতে দেখতে লিখতে লিখতে পড়তে পড়তে আমাদের মেমোরিতে স্থির হয়ে যাবে শুরুতে হবে না ধরব পড়ব ছুটব এভাবেই আস্তে আস্তে চলতে 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 এক পর্যায়ে একটা জিনিস ক্লিয়ার ধারণা তোমার মধ্যে যখন চলে আসবে এটা সাধারণত তোমরা জানো যে হঠাৎ করে কোনো রাস্তা দিয়ে হাঁটতে গেলে নতুন পথে হাঁটার পরে এক মাস পরে যদি যাও তাহলে আবার কি ভুলে যাওয়ার পথটা হ্যাঁ কোথায় জানি কীভাবে জানি আসলাম এখানে কি না কিন্তু নিয়মিত যেখানে যাও আসা যাওয়া করা হয় অথবা দুই চার পাঁচবার সাতবার দশবার যদি কোনো জায়গায় নতুন কোনো জায়গায় যাওয়া হয় আর কিন্তু ঘোরা হয় না ঘোরা যাওয়া চোখ বন্ধ করিও হঠাৎ করে রিক্সায় নিজের অজান্ত এক জায়গায় গিয়ে নামিয়ে দিলে আমরা সেই জায়গাটা সেই বাসাটা বাসাটা আমরা খুঁজে বের করে ফেলতে পারি তদ্রুপ পড়াশোনাটাও এমনই কি করতে হবে তোমাকে দেখতে হবে পড়তে হবে লিখতে হবে বলতে হবে ভুলতে হবে ভুলতেও হবে ভুলার পরেই আবার ক্লিয়ার হবে তো যাই হোক ইনশাল্লাহ তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং চেষ্টা করবে প্র্যাকটিস করবে ইংলিশটাকে নিয়মিতই প্র্যাকটিস রাখতে হবে আর স্কুল কখন খুলবে আমরা এখনো সন্দিহান আমরা বলতে পারছি না তবে আমাদের যে সরকার যেভাবে আন্তরিক এবং টিকা উৎসব চলতেছে সারা দেশে হয়তো আল্লাহর মধ্যে আমরা এই রোগটাকে আমরা অভারকাম করে আবার আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো অতি শীঘ্রই এবং দোয়া করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু